সব দেহের বস্ত্র ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে সোমবার মাঝরাতে ধুন্ধুমার কাণ্ড ঘটে রাজধানীর বটতলা মহাশ্মশানে। সৎকারের জন্য নিয়ে আসা সব দেহের বস্ত্র হরণ বাহিনীর হামলায় স্বামীকে বাঁচাতে এসে গুরুতর আহত হয়েছেন এক ডোম কর্মীর স্ত্রী। এই ঘটনায় মঙ্গলবার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনাকে কেন্দ্র করে মহাশ্মশান এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শান্তি নেই জনগণের শেষ গন্তব্যস্থল মহাশ্মশানেও। বহু প্রচলিত বটতলার রমণী শিলের চুলোর চারধারেও গজিয়ে উঠেছে হারমাদ গোষ্ঠী। এদের কাজ সৎকারের জন্য নিয়ে আসা সব দেহের কাপড় চোপড় সংগ্রহ করা। সাধারণত মৃতদেহ সৎকার কর্মী বা ডোমদেরই অধিকার, স্বীকৃত ছিল কাপড় সংগ্রহে, কিন্তু প্রশাসন এক নির্দেশ বলে ডোম কর্মীদের এই অধিকার কেড়ে নিয়েছে। এই শূন্যস্থান পূরণ করতে গজিয়ে উঠেছে স্থানীয় হারমাদ বাহিনী। সোমবার রাতে এই বাহিনীর আক্রমণে স্বামীকে বাঁচাতে এসে গুরুতর আহত হল এক ডোম কর্মীর স্ত্রী। বাহিনীর তাণ্ডবে সোমবার মাঝরাতে উঠে যায় বটতলা শ্মশান ঘাটের নিস্তব্ধতা। খবর নিয়ে জানা গেছে মহাশ্মশান সংলগ্ন কমল দাস, মিঠু দাস, সুব্রত এবং আরও জনা তিনেক বখাটের যুবক সৎকারের জন্য নিয়ে আসা মৃতদেহের কাপড় সংগ্রহ করতে এক বাহিনী গঠন করে। এদের আড্ডাস্থল মহাশ্মশান ঘাট সংলগ্ন শ্মশানের কাজে যুক্ত কর্মীদের অফিস ঘর। বাহিনীর কমল দাস এই অফিস ঘরের সামনে সৎকারের কাজে ব্যবহৃত আটা, ময়দা, ঘি প্রভৃতি বিক্রির দোকান খুলে বসে। জানা গেছে পৌর নিগম প্রশাসনের নির্দেশের পর মৃতদেহের কাপড় বা অন্যান্য ব্যবহৃত জিনিসপত্রে হাত ছোঁয়ান না ডোম কর্মীরা। এ নিয়ে ডোম কর্মী তন্তু দাসের সাথে স্থানীয়দের একদিন বাকবিতণ্ডা হয়। এই বাকবিতণ্ডায় অংশ নেন ডোম কর্মী তন্তুর স্ত্রী সোমা দেবনাথ। সোমা ও তন্তুর উপর বদলা নিতে সোমবার রাতে সব দেহের বস্ত্র হরণ বাহিনীর চার প্রধান কমল দাস, মিঠু দাস, সুব্রত এবং আরও একজন ডোম কর্মী তন্তু দাস ও তার স্ত্রীকে মহাশ্মশানে ডেকে আনে। এলাকার দাদাদের কথা রাখতে তন্তু ও তার স্ত্রী সবিতা দেবনাথ শ্মশানে গেলে তাদের উপর হামলা করে বস্ত্র হরণ বাহিনীর চার প্রধান। অবস্থা বেগতিক বুঝে ডোম কর্মী তন্তু দাস দৌড়ে পালিয়ে যান, কিন্তু পালাতে গিয়েও বখাটেদের হাতে আটকা পড়েন সবিতা দেবনাথ। এরপর শুধু চেঁচামেচি আর মহিলার আর্তনাদ। চিৎকার শুনে আশপাশের লোকজনরা এগিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। শ্মশানে অচৈতন্য ও ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকেন সবিতা দেবনাথ। স্থানীয়রা উদ্ধার করে সবিতাকে হাসপাতালে নিয়ে যান। এদিন জিবি হাসপাতালে এই ঘটনা জানান ডোম কর্মী তন্তু দাস। ঘটনা রাত্রেবেলা আমি ঘুমাই আসলাম, আমার গায়ে রাত্রেবেলা সাড়ে এগারো বারোটা, এরপর গায়ে আনছে জন্য আমার ভিতর লইছে আর মাটিতে মুখ তুলেছে। আমরা কিছু ঘুরে আসলাম, আমরা একজন বড় হয়ে আছে তাই বিষয়ে আড্ডা মাড্ডা মারে একদার জন্য আমার ভিতর লইছে দূর হয়ে আছে আমার তারা একজনের নাম জানি না, তিনজনের নাম হলো একজন কমল দাস, একজন হয়েছে কমল দাস, আরেকজন হয়েছে সুব্রত, আরেকজনে মিঠু দাস। তারা কি করে, তারা কি করে? তারা হয়তো একজন তো আমরা শ্মশানে এনে দিই আটা কলা কি মুদুইটা গেছে, আর একজন মারুতি মারুতি চলা, আর একজন মাছটা চলা কুলকায়। তোমার তোমার বাড়িতে কেনে মারণের কারণটা কিটা? এটা তো আমি এর আগে আমার বউ তর্কাতর্কি হয়েছে একটা ছেলের লোকে, তাহলে ওই বেড়া শালা ইয়ের লোকে, তাহলে কি নিয়ে কি নিয়ে কমলের শালা ওই কাপড়। সোমবার রাতে ডোম কর্মী তন্তু দাস বটতলা পুলিশ ফাঁড়িতে ঘটনা জানিয়ে অভিযোগ করেন। পুলিশ এই ঘটনায় সব দেহের বস্ত্র হরণ বাহিনীর দুই চাইকে গ্রেফতার করে ধৃতরা হল মিঠু দাস এবং কমল দাস। এই ঘটনায় মহাশ্মশান এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বোল।